नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আজকে রবিবার, আজকে এখন বাজে 9:25, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সারা দিন আছি। তোমরা তো জানোই গতকাল আমাদের এখানে মা কালীর পুজো গেল, তো মা কালীর পুজো গেল, তো আজকে তার রেস্টটাও আছে। হাজবেন্ড তো সারা রাত ওখানেই ছিল মা কালীর কাছে আর কি, এই সকালবেলা এলো, সকালবেলা আসতে এখন একটু ঘুমোচ্ছে, সারা রাত তো জাগা। তো আজকে হবে রান্না কি কী হবে সেটা তো পরে দেখাচ্ছি তোমাদের। আমার এক দেওরকে চিকেন আনতে দিয়েছি, চিকেনটা রান্না হবে, আর কি হবে না হবে সেটা পরে তোমাদের দেখাচ্ছি। ছেলে ওখানে পড়ছে, আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই। আর এই দেখো বিছানা আমার গুছানো হয়ে গেছে, ছেলেকে তুললাম, ছেলে উঠে ব্রাশ করে আননিক করলো, আননিক করার পরে চা করলাম, চা খেলো, চা খেয়ে দিয়ে এসে একটু পড়ছে, ওকে পড়ালাম একটু, পড়িয়ে উঠে এবার বিছানাটা গোছানো হয়ে গেছে, বিছানা গুছিয়ে ওকে পড়াতে বসেছি, এবার ওকে একটু পড়তে দিলাম। দেখো পড়ছে, ছেলে পড়ছে, এবার আমি নিচে যাব, সব জোগাড় যাত রান্না আছে সব করতে হবে। আজকে আবার মা কালীর বরণ, যদি বিজয়া হয়, আমি জানি না আজকে বিজয়া কিনা বলতে পারবো না, যদি বিজয়া হয় তাহলে মা কালীর বরণ টরণ থেকে শুরু করে সবই দেখাবো, আর কী কী রান্না হবে না হবে শেয়ার করবো তোমাদের সাথে। অনেক দিন আমাদের চিকেন হয়নি, অনেক দিন, ছেলের পৈতের অনেক আগে থাকতেই চিকেন হয়নি, তবে তো সেই মাছ চলছিল, বিভিন্ন ধরনের মাছ, তারপরে আবার কদিন নিরামিষ গেল, এই এই হয়ে অনেকদিন চিকেন হয়নি। হ্যালো, সঙ্গে থাকো, জোগাড় জাত সবই আছে, এখনও এসে পৌঁছয়নি চিকেন, চিকেন এলে ধোয়াধুয়ি থেকে শুরু করে সবই আছে। সঙ্গে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, আশা করছি ভালোই লাগবে। চলো, তো আজকে হবে চিকেন, চিকেনের জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। ওখানে আলু কোটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কুটছি, রসুন কুটবো, রসুন বাটবো, আদা বাটা আছে, আমি তো এই হাত নিয়ে পারবো না সেই জন্য কারণে শাশুড়িমা আদাটা বেটে দিয়েছে। বেশি পেঁয়াজ কুটবো না, অল্প পরিমাণেই পেঁয়াজ কুটবো, এত বিশাল গরম, এই গরমে বেশি রিচ করবো না। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো না, চিকেন রান্নার কি শেয়ার করবো, যদিও তো রান্নাটা শেয়ার করবো না, একেবারে হয়ে গেলে তোমাদের দেখাবো। এই জোগাড় যাত্রা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, যদিও পুরো আলু কোটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এদিকে পেঁয়াজ কুটে নেব আর রসুনটা ছাড়িয়ে বেটে নেব। ঠিক আছে, সঙ্গে থাকো, আশা করছি ব্লগগুলো তোমাদের ভালোই লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সেই ভিডিও ফুল ওয়াচ করতে পারো, এই হচ্ছে ব্যাপার। আশা করছি ব্লগগুলো ভালোই লাগছে তোমাদের, ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। এবার রসুন বাট মোটামুটি দিয়েছে, না হলো অন্য সময় পুরো লেগ পিস ভালো করে দেয় দিয়েছে, লেগ পিস দিয়েছে, আর কি প্রচুর ভিড় হলে তো আমাদের এখনও মুড়ি খাওয়া হয়নি, মুড়ি খাবো বলে শশাটা কুটছি, আর শশা দিয়ে মুড়ি খাওয়া হবে, আর বাতাসা দিয়ে চানাচুর দিয়ে ভিজিয়ে আজকে মুড়ি খাবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে তো হাজবেন্ড বাড়িতে আছে, সেই কারণে আজকে রবিবার, ছুটি নয়, কিন্তু যেহেতু গতকাল কালী পুজোয় সারা রাত জেগেছিলো সেহেতু আজকে ছুটি নিয়েছে আর কি, ছুটি নিয়েছি, ভীষণই তো ক্লান্ত, কারণ অফিস করে এসে সেই 4:30 সময় মন্দিরে গেছি,
সেই 4:30 থেকে একবার শুধু চা খেতে এসেছিলো আর একবার এসেছিলো রাত্রে রুটি খেতে, তো সেই কারণে আর আজকে বেরোয়নি। তো সবাই একসাথে মুড়ি খাবো, তো ওদিকে মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে দিয়ে আমার তো এদিকে সব কিছু রেডি করে কোটা বাটা সব রেডি হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে দেওর মাংসটা এনে দিল, তো মাংসটা ধুয়ে রেখে দিচ্ছি। এখন বাজে 11টা, তো দেওরের একটু আবদার হলো চা খাবে, দুধ চা। তো আমি এই ইয়েটা করে ওকে বলে নয়, আমরা চারজনই খাবো, শাশুড়ি আমি হাজবেন্ড আর ওই দেওরকে করে দেবো, চারজনে একটু দুধ চা করে খাবো, তারপরে একটু বেলায় রান্নাটা বসাবো, একটু রেস্ট নেব। ঘেমে স্নান করে গেছি, সেই কখন থেকে জোগাড় করছি, ছেলেকে পড়িয়ে উঠে থেকে সেই জোগাড় করছি, মধ্যিখানে একবার শুধু মুড়ি খেতে বসেছিলাম, তারপরে আবার এইসব জোগাড় টোগাড় করে এবার একটু চা খাবো, চা খেয়ে দিয়ে একটু পাখার তলায় বসবো, বসে তারপরে রান্নার জোগাড় করব। এই হচ্ছে ব্যাপার। তবে মাংসটা ভালোই দিয়েছে, লেগ পিসের মাংসই দিয়েছে, আর অন্য কিচ্ছু দেয়নি, মেটেও দেয়নি আর স্টোমাকটাও দেয়নি, তো সুন্দর মাংস দিয়েছে, দেওর এনেছে সুন্দর মাংস দেখেই এনেছে। ঠিক আছে, মাংসটা ধুয়ে নিই, পরিষ্কার করি, তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে পরিষ্কার করলাম। এই দেখো আমার একদম পরিষ্কার, আমি সব কিছু ভিতরে সব কিছু একদম ফেলে দিই, নিই না, ভিতরে সেই দানা 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 কী সব থাকে না, সেগুলো সব ফেলে দিই, নিই না। ওদিকে আমার আলু, ক্যাপসিকাম, টমেটো সব কোটা হয়ে গেছে, এবার চলো রান্না করে দেখানো যাক। দেখো আমার চিকেন রেডি, এতে তবু চিকেন কারি মশলাটা পড়েনি, তা তো কালারটা এসছে দেখো কত সুন্দর, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো খেয়ে নেওয়া যাক, এখন বাজে 2:00, তো হাজবেন্ড ঢুকেছে স্নান করতে, ছেলে দেখছে মোবাইল, পড়ে চলে এসছে, পড়তে গিয়েছিল পড়ে চলে এসছে, মোবাইল দেখছে, খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়াবো, ঘুম থেকে উঠে আবার পড়তে যাবে। ঠিক আছে চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:15 বাজে, তো চলে এসেছি। তোমরা তো জানো মেয়েবেলা সিরিয়ালটা আমি দেখি, মেয়েবেলা সিরিয়ালটা দেখে 8:00 সময় উপরে চলে এসেছি, এসে এই যে ছেলে পড়ছে, আমার বিছনার হাল দেখো, এই ঘরের বিছনা আর কি, ও ঘরের নয় এই ঘরের বিছনা, এগুলো ইস্ত্রি করতে বাকি আছে, এগুলো ইস্ত্রি করবো কিন্তু হাতের জন্য করতে পারছি না, আর বিছানার চাদরটা পাতা হয়নি, হাতের জন্যই সব কিছু হয়নি, হাতটা নিয়ে প্রচণ্ড ভুলছি, মানে অত ওষুধ খাচ্ছি, অত দামি দামি ওষুধ খাচ্ছি, তাতে হাত আর কমছে না, যন্ত্রণা সেই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এই যে ছেলে পড়ছে, পড়া তৈরি করছে, আজকে তো বিকালে স্যার পড়াননি, বেলায় পড়িয়েছেন, বিকালে স্যার পড়াননি, আমাদের এখানে কালী পুজো সেই জন্য বাড়িতে কুটুম্ব আছে, সেই জন্য ঠিক আছে। আজকে তো হাজবেন্ডকে কালকে থেকে পেটে লাগছে, আবার কালকে রাত যাবা, তো একটু রুটি খাওয়া বারণ, তো আমি বললাম শাশুড়িমাকে আমি তো ভাত করতে পারবো না, আর বললাম যে ভাতটা করতে, আরও বেলা তার চিকেন আছে, চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে, ছেলেও গরম গরম ভাত খাবে, ওই জন্য আজকে সকাল করে দিইনি, একবারে একসাথেই সবাই মিলে খাবো গরম গরম ভাত, এখনও ভাত বসায়নি, বসাবে 9:30-10 খাবো, হাজবেন্ড বেরিয়েছে একটু গল্প করতে সবার সাথে, টাইম নিতে থাকে না, আবার গরমের চোটে বেরোয় না, আজকে বেরিয়েছে, হয়েছে ব্যাপার। ঠিক আছে চলো একবারে রাত্রে যদি ফিরে আসি তো আসবো, আর না হলে এখানেই ব্লগটা শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল ঠিক বিকাল 5:00 তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই ব্লগটা ওয়াচ করতে থাকবে। ঠিক আছে, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1 কেলা, ওকে তাহলে গুড নাইট, গুড বাই।